হেডফোনে প্রাণ ললে দুই যুবকর। হেডফোনের বাবে দুটা পরিয়ালত কান্দনের রোল। হোজাইর এফসিআর সমীপত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। শরীফউদ্দিন আর আফতার আলী নামের দুই সফল যুবক কামলৈ যাবলৈ দুয়ো ঘরের পৰা ওলাই গৈছিল। কানত হেডফোন লৈ অনলাইন গেম খেলি আছিল দুয়ো। হেডফোন লৈয়ে দুয়ো পার হৈছিল রেল লাইন, আর সেই সময়তে দুয়োকে রেলগাড়ির খুন্দা। রেল লাইনতে ছিন্ন ভিন্ন হৈ পৰি ৰয় দুয়োৰে দেহা। হেডফোন ব্যবহার করিয়ে গলগৈ শরীফ আর আফতার। শরীফউদ্দিন আর আফতার আলীর ঘর ভূঁয়াপট্টিত। ঘটনাস্থলীত আরক্ষী, রেল আরক্ষী উপস্থিত হয়ে দুয়োরে মৃতদেহ উদ্ধার করে। এটা প্রশ্ন হয় কোন দিকে আজির যুব প্রজন্ম? হেডফোন লগাই কোনোবাই রেল লাইন পার করে নে? ইমান কাণ্ডজ্ঞানহীন নে আজির যুব সমাজ? গতি সাবধান হোক, সতর্ক হোক, জীবনতক হেডফোন ডাঙর নহয়। আমার এফসি রোডের এইখানে মানে দুজন মানুষ আহি আছিল কানত হেডফোন লগাই খিনি পিছর পর ডিস্টার্বেন্স আহিছিল উদ্ধার করেছে। এটা আমি মনুষ্য পরীক্ষার কারণে হোজাইৰ পৰা প্ৰশান্ত দত্তৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24। হেডফোনে প্ৰাণ ললে দুই যুৱকৰ। হেডফোনৰ বাবে দুটা পৰিয়ালত কান্দনৰ ৰোল। হোজাইৰ এফসিআৰ সমীপত সংঘটিত হৈছে এই শোকাবহ ঘটনা। শরীফউদ্দিন আর আফতার আলী নামের দুই সফল যুবক কামলৈ যাবলৈ দুয়ো ঘরের পৰা ওলাই গৈছিল। কানত হেডফোন লৈ অনলাইন গেম খেলি আছিল দুয়ো। হেডফোন লৈয়ে দুয়ো পার হৈছিল রেল লাইন, আর সেই সময়তে দুয়োকে রেলগাড়ির খুন্দা। রেল লাইনতে ছিন্ন ভিন্ন হৈ পৰি ৰয় দুয়োৰে দেহা। হেডফোন ব্যবহার করিয়ে গলগৈ শরীফ আর আফতার। শরীফউদ্দিন আর আফতার আলীর ঘর ভূঁয়াপট্টিত। ঘটনাস্থলীত আরক্ষী, রেল আরক্ষী উপস্থিত হয়ে দুয়োরে মৃতদেহ উদ্ধার করে। এটা প্রশ্ন হয় কোন দিকে আজির যুব প্রজন্ম? হেডফোন লগাই কোনোবাই রেল লাইন পার করে নে? ইমান কাণ্ডজ্ঞানহীন নে আজির যুব সমাজ? গতি সাবধান হোক, সতর্ক হোক, জীবনতক হেডফোন ডাঙর নহয়। আমার এফসিআই রোডের এইখানে মানে দুজন মানুষ আহি আছিল কানত হেডফোন লগাই খিনি পিছর পর ডিস্টার্বেন্স উদ্ধার করেছে। এটা আমি মনুষ্য পরীক্ষার কারণে হোজাইৰ পৰা প্ৰশান্ত দত্তৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।